গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আবার। দেখো আমি প্রচন্ড লেট হয়ে গেছি, এখন সকালবেলা দেখতেই পাচ্ছি জামা কাপড় কী পরে রয়েছি, কেননা এখন আমি সব কিছু মিসও করে দিয়েছি আর কি। বিজয়া বাই দেবে তো সব কিছু মিসও করে দিয়েছি, এখন আমি ঘুম থেকে ঢুকেছি। আরে তোমরা কোথায়? বলছি আমি নিচে যদি ঘুমাতে যাব, জলদি জলদি করে এখন নিচে নামছি, তারপরে দেখছি কী হয় আর কি। বেগুন ভাজা আছে, সরি বেগুনি আছে, পনির আছে, এটা পনিরের কিছু একটা আছে, এটা ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে কাতলা রুই মাছের কালিয়া, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে ও এটা যেটা পাবদা মাছের ঝোল, আর চাটনিও আছে। ওই যে চাটনি, এই যে চাটনি, আ হা হা। স্টেটাস অবভিয়াসলি দেখে বুঝতেই পারছো, ভালো করে লাগিয়েছে, ঘষে ঘষে পুরো একদম ভূত বানিয়ে নিয়েছে। এখন যাচ্ছি নিচে, বিসর্জন হবে, চরবড়ি টরবড়ি সব নিয়ে চলে আসা হয়েছে। এখন জলদি জলদি যাচ্ছি নিচে, আমি জাস্ট ওপরে প্লেট আর এই জিনিসগুলো রাখতে এসেছি, এখন জলদি জলদি যাই। এখন বাজে হচ্ছে 8:15, এক্ষুনি বিসর্জন হয়ে যাবে, মানে বিসর্জন আমরা রওনা হবো, তো তাই জন্য জলদি জলদি জিনিসগুলো রাখতে এসেছি। এখন ফোন নিয়ে যাচ্ছি না, কারণ না কারো থেকে আমি ক্লিপ ঠিক পেয়ে যাবো, সেগুলো ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো। এখনের জন্য টাটা বাই, দেবে শুভ বিজয়। Thank you.
তখন তো বুঝতে পারিনি, এখন পা এমন যন্ত্রণা করছে মানে পাটা না নাম হয়ে গেছে, কোনো ফিলিং নেই পায়ের মধ্যে, প্লাস পুরো ভিজে একদম চুপচুপে, দেখো চুপচুপে ভিজে, এরকম ভাবে কোমরের মধ্যে কাপড় গুজে কোনোদিন আমি এরকম নাচি নিয়ে ফার্স্ট টাইম সবাই আসছে। তো এখন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, বাপরে বাবা, আজকে রাত্রিবেলা নুন জল দিয়ে মানে নুন গরম জল দিয়ে একটু গিজার চালাবো, নুন গরম জল দিয়ে 20-25 মিনিট অন্তত পাটাকে ডুবিয়ে রাখতে হবে, আদারওয়াইজ কালকে সকালবেলা একদম অবস্থা খারাপ হয়ে যাবে, জেরো ডল পিকে যাবে, রাইট। এখন বাজে 11:20, আমরা এখন ডিনার জাস্ট চেঞ্জ করে নিয়ে একটু মুখ টুক ধুয়ে নিয়ে ডিনার করতে চলে যাব নিচে। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, যে কোনো তিনটের মধ্যে একটা নিতে পারো, তার সাথে হচ্ছে রায়তা আর কোক। তো এখন চলো ফটাফট করে খাবার দাবারগুলো কমপ্লিট করি আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার দেখা, পুজোর পুজো শেষ, পুজো 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 পাগলা পাগলা পুজো পুজো সব সব এখন ওভার হয়ে গেল, পুজোর ব্লগও আজকে শেষ। তো আসছে বছর আবার হবে, ওইখানে আবার আসছে বছর আবার দেখাও হবে। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। শুভ পূজা টু অল অফ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুশি থাকো, অনেক 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 বেশি খুশি থাকো। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ দ্য নেক্সট ডে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে ভেরি 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 হ্যাপি। টাটা। Ha ha ha!